যার অল্প আছে সে দরিদ্র নয় বরং দরিদ্র সে যার চাহিদার শেষ নেই কিন্তু আমরা আমাদের দৃষ্টিতে মনে করি যার অল্প আছে সে মনে গরিব মিসকিন কিন্তু না দেখবেন যে যত বড় শিল্পপতি যত বড় কোম্পানির মালিক তার তত স্বপ্ন বেশি সাল্লাম বলেন যদি কারো দুইটা উপত্যকা ওয়াদি মানে কি ওয়াদি মানে উপত্যকা যদি কারো দুইটা স্বর্ণের উপত্যকা থাকে এরপরেও সে তার আকাঙ্ক্ষা থাকবে আমার যদি আর একটা থাকতো অর্থাৎ ওর চাহিদা শেষ নেই আপনার যতটুকু আছে এতে যদি সন্তুষ্ট হন আল্লাহ কাছে আপনি সবচেয়ে দামি এবং আপনি সবচেয়ে ধনী কারণ ওই মানুষটি মৃত্যুর আগ পর্যন্ত তার চাহিদা শেষ হবে না সুতরাং সে সবচেয়ে দরিদ্র আরেকজন গরিব মানুষ সে যতটুকু আছে এতে সে মানে অ্যানাফ বা যথেষ্ট সে মনে করে না যথেষ্ট আমার এটা আলহামদুলিল্লাহ সে যে আলহামদুলিল্লাহ বলে যথেষ্ট আর মানুষ আলহামদুলিল্লাহ বলতে পারে না তার অনেক চাহিদা বেশি আর এই চাহিদাটা তখন শেষ হবে যখন তার এই মাটির সাথে বিলীন হয়ে যাবে আমি বলি না আল্লাহ নিজে কোরআনে বলেছেন আল্লাহ কুমুত কা যুরহাত তা যুরতুমুল মাকাবির কাল্লা সাফাতালুমুন সুম্মা কাল্লা সাও ফাটা আল আমুন হাত্তা সুরতুমুল বহু বসুন আল্লাহ পারেন যতক্ষণ না তোমার দেহটা কভরে না যাবে দুনিয়ার লোভ লালসা চাহিদা টাকা বসা এগুলোও তোমার চাহিদাও শেষ হবে না এই জন্য যার চাহিদার শেষ নেই সে হল সবচেয়ে দরিদ্র গরিব অসহায় আর যে মানুষটা যতটুকু আছে সন্তুষ্ট সেই হলো সবচেয়ে ভালো কারণ আমার যা আছে আলহামদুলিল্লাহ অনেকে আলহামদুলিল্লাহ পড়তে পারে না উনি যা ইনকাম করে সারাদিন রিক্সা চালিয়ে তার স্ত্রীকে নিয়ে সুখে আনন্দে রাত কাটায় সুন্দর ঘুম হয় আর একজন অনেক কোটি কোটি টাকা খরচ করে তার একজোড়া জুতার দামই পঞ্চাশ হাজার টাকা এই তো কয়েকদিন আগে পত্রিকাতে দেখলাম ভারতের যে সবচেয়ে ধনী মুকেশ আম্বানি মুকেশ আম্বানির স্ত্রীর প্রতিদিন এক বোতল পানির দাম পঞ্চাশ লক্ষ টাকা অর্থাৎ উনি যে স্পেশাল যে পানি খায় এই পানিটার দাম পঞ্চাশ লক্ষ টাকা অর্থাৎ ওনার টাকা কোন দিতে খরচ করবে এরপরও যা দেখেন ওনার কিছু চাহিদা শেষ নাই এই জন্য কোনো টাকা ছেড়ে ফেলে দেয় দেয় না বিল গেটস উনি পৃথিবীর অন্যতম ধনী কিন্তু কই যা দেখেন ওনার কি টাকা মানুষকে ফেলে দেয় দেন ওর যা দেখেন ওর চাহিদা আরও বেশি ওর ফিকির আরেকটা আমি যে আরেকটা কোম্পানির মালিক হতে পারতাম আমি আরেকটা বানিয়ে দিতে পারতাম আর একটা কিছু করতে পারতাম তাহলে দেখেন অনেক মানুষ প্রতিদিন তার জীবনে প্রতিদিন একশো দুইশো টাকা ইনকাম করে চলছে আবার অনেক মানুষ শুধু এক ঢোক পানিতে সে ব্যয় করে হাজার হাজার টাকা তাহলে মুকেশ আম্বানির স্ত্রী এক ঢোক পানিতে এক ঢোক পানির দাম যে টাকা এ টাকাতে হাজার হাজার মানুষ তার জীবিকা নির্বাহ করছে অথচ তারা ঘুমায় ওষুধ খেয়ে আর এরা ঘুমাচ্ছে একটা প্ল্যাটফর্মে দেখবেন রেল স্টেশনে অনেক গরিব অসহায় মানুষগুলো সারাদিন শ্লান্ত ক্লান্ত শরীর নিয়ে একটু যা পেয়েছে তা খেয়ে নাক ডেকে ডেকে ঘুমায় ওদের ঘুমের অভাব নাই কোনো চিন্তা টেনশন নাই তাদের কিন্তু চিন্তা টেনশন যাদের চাহিদার শেষ নেই যারা ধনী তাদের শেষ নেই এদের চাহিদা নতুন নতুন চাহিদা আর যদি করতে পারতাম আমি আরেকটা যদি মালিক হতে পারতাম ধরুন যারা একটা গ্রামে বাড়ি আছে তার স্বপ্ন যদি আমি ডিস্ট্রিক্ট শহরে একটা বাড়ি হতো আমার শহরে যারা আছে সে সেদিন আমাদের বিভাগীয় শহরে একটা বাড়ি থাকতো অর্থাৎ যার বিভাগীয় শহর ধরুন রাজশাহী এরকম রংপুর সিলেটে যার বাড়ি আছে সে স্বপ্ন আহ আমার তো ঢাকা শহরে একটা বাড়ি হতো আর কিচ্ছু লাগবে না আমার এবার দেখেন যার ঢাকা শহরে যার বাড়িওয়ালা আছে ওদের জিজ্ঞেস করেন তো ওরা চিন্তা করে আহ আমার যদি একটা রামপুরাতে বাড়ি থাকতো যার রামপুরাতে পাঁচতলা বিল্ডিং এ বাড়ি দশতলা বাড়ি আছে সেভাবে আমরা যদি আরেকটু ঠিক যদি যদি বাড্ডাতে যার বাড়ি সে আমি আরেকটু গিয়ে যদি আমার গুলশান বনানিতে যদি থাকতো আর কিছুই লাগবে না আমার উত্তরা এক নম্বর সেক্টরে যারা সেভাবে আমি যদি একটু এয়ারপোর্টের কাছাকাছি যদি আমার বাসাটা হতো না একেবারে আমার কিছুই লাগবে না এবার আসেন যাদের বাসা গুলশান বনানিতে ওরা মনে মনে প্রতিদিন সকালে ঘুমতে স্বপ্ন দেখে আমার যদি একটা ব্রুজ খলিফাতে একটা ফ্ল্যাট থাকতো দুবাই আমার যদি দুবাই যদি একটা বাড়ি আমার কিছু লাগবে না দুবাই যার বাড়ি আছে সে চিন্তা করছে আমেরিকার নিউ ইয়র্ক সিটি যদি আমার একটা বাড়ি বাড়িতে আমার কিছু লাগবে না আল্লাহ বলে তোর শেষ হবে না হাত্তা ধুমুল মাের যতক্ষণ না তোর দেহটা মাটিতে না পচে জানা যাবে ততক্ষণ তোর এই চাহিদা শেষ হবে না আল্লাহ নিজে কোরআনে বলেছে আল্লাহ কুমুত্ত কা সুরোহাত্যা জুরু তুমুল মা কাবের মা কবের যতক্ষণ না কবরে না গিয়েছে তার দেহ প্রচুর না গিয়েছে ততক্ষণ পরে তার স্বপ্ন দাঁড়িয়ে শিশু